বাড়িতে হঠাৎ করে গেস্ট এসে গেছে, কি করবে বলো তো? কেউ কিছু আনতে যাবারও নেই, ব্রেড তো আছে নাকি, আর আলুও আছে, তাহলে চট করে বানিয়ে ফেলো না, পন ব্রেড সামোসা। এটা কিন্তু প্রন ছাড়াও দিব্যি বানানো যায়, তাহলে আজ আমার সাথে চলো শিখে নেওয়া যাক। এর জন্য আমি তিনটে মিডিয়াম সাইজের আলুকে বয়েল করে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো নুন যোগ করে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ভাজা মশলা, মানে আমরা যে জিরে গরম মশলা এইসব দিয়ে ভাজা মশলা করি না, সে রেগুলার ভাজা মশলাই, দু চামচ মতো অ্যাড করে দিয়েছি। আর দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো, এটা কিন্তু অপশনাল। আর দিয়েছি এক চামচ লঙ্কা গুঁড়ো, আর দিলাম এক চামচ জিরে গুঁড়ো, কেউ ধনে গুঁড়ো চাইলে দিতে পারো। আর দিলাম এক টিস্পুন জিরে, মানে গোটা জিরে। এরপর আমি পুরোটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব, মানে সামোসার পুর যেরকম হয় সেভাবে মেখে নেব, এটাকে ব্রেড পাকোড়াও বলতে পারো। কিন্তু এর মধ্যে আছে এক চামচ জলজিরে পাউডার, আমি এটাও দিয়ে দিচ্ছি, তাতে এটা বেশ টক মিষ্টি, ঝাল সব স্বাদ মিশিয়ে হবে। এরপর আমি পাউরুটিটাকে চারদিক থেকে কেটে নিলাম, এই কাটা টুকরোগুলো কিন্তু ফেলে দেব না। এবারে আমি পাউরুটিটাকে বেলে ফ্ল্যাট করে নিচ্ছি, এতে আমার শেপ দেওয়ার সময় খুব সুবিধা হবে। আর যে পাউরুটির টুকরোগুলো কেটে নিলাম না, ওইগুলোকে কিন্তু না ফেলে দিয়ে যে পুরটা আছে ওর মধ্যে অ্যাড করে দেবো, তাহলে বেশ একটা হালকা মিষ্টি মিষ্টি স্বাদও চলে আসবে, পুরটা বেড়েও যাবে, আর একটা সুন্দর বাইন্ডিংও হবে। এবারে আমি হাতের সাহায্যে অল্প ছিঁড়ে ছিঁড়ে দিয়ে ওটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে অ্যাড করে দিলাম, এটাকে ভালো করে একটু অ্যাড করে দেব। দিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছটাও অ্যাড করে দেব 250 গ্রাম মতো। এখানে আমি খুশো চিংড়ি বা কুঁচো চিংড়ি যেটাকে বলে সেইটা নিয়েছি, এটা নদী কুঁচো চিংড়ি। এবারে আমি একটা গোলা তৈরি করে নিচ্ছি, 2 চামচ ময়দা, তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে আমি একটা ঘোল তৈরি করে নেব। এই ঘোলটা যখন আমি ব্রেডটাকে শেপ দেব সেই সময় জোড়ার জন্য হেল্প করবে, ব্রেডটা এমনি এমনি জুড়ে যাবে না, তো তাকে কিছু দিয়ে জুড়তে হবে, তার জন্য এটা আঠার মতো কাজ করবে। দেখো কনসিস্টেন্সিটা যেন এরকমই হয়। এবারে যে ব্রেডগুলোকে আমি বেলে রেখেছিলাম ওর মধ্যে পুর দিয়ে আমি সামোসাটা বানিয়ে নিচ্ছি, এটাকে সামোসা বলো পকোড়া বলো তোমার যা ইচ্ছে তাই বলো, খেতে কিন্তু দুর্দান্ত, একবার ট্রাই করে দেখো। আর যদি কারুর প্রনে অ্যালার্জি থাকে সে প্রন ছাড়াও করতে পারো, কেউ চিকেনও অ্যাড করতে পারো, কেউ অন্য কোনো ধরনের ফিশ অ্যাড করতে পারো, বা কোনো ফিশ চিকেন কিচ্ছু অ্যাড না করে জাস্ট আলুর পুর দিয়েও কিন্তু বানাতে পারো। বানিয়ে কিন্তু একবার অবশ্যই দেখো, গেস্টদের জন্য বানাও বা নিজের জন্য বানাও, খেতে কিন্তু দুর্দান্ত। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এবারে ওই লেয়ের মধ্যে আমি সামোসাটাকে আর একবার ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে, আমরা এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো, কারণ ব্রেড খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় আর ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা আছে, তাই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো। এবার আমার ব্রেড সামোসা বা ব্রেড পাকোড়া যাই বলো সেটা রেডি। দেখো কি সুন্দর দেখতে লাগছে না, খেতেও কিন্তু এরকমই দুর্দান্ত এটা, তাহলে আজই বানিয়ে ফেলো আর চ্যানেলটাকে অবশ্যই।